আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। তো আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি, সে ভিডিওটি হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলায় অবস্থিত একটি শিশু পার্ক। এটা মাদারীপুরে খুবই মানে পরিচিত লেক পার্ক হিসেবে। তো লেক পার্ক যেটা, সেটার মানে কাছাকাছি মাঝেই বলবো এই শিশু পার্কটা অবস্থিত। তো আমরা গিয়েছিলাম লেক পার্কে ঘোরাঘুরি করার জন্য। তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে সাথে, ওরা আর কি আমরা যখন হাঁটাহাঁটি করছিলাম এইটা দেখে এখানে ঢুকতে চাইলো, আর আমরাও ভাবলাম যে হ্যাঁ একটু ওদের ঘুরিয়ে নিই। তো এই জন্য আমরা বাচ্চাদের নিয়ে ঢুকে পড়েছি এখানে। তো তোমরা ঢোকার সময় দেখলে এখানে হচ্ছে প্রবেশ মূল্য 20 টাকা করে, ঠিক আছে, বড় থেকে ছোট সবারই 20 টাকা করে। ওই দেখো আমাদের আমাদের বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। তো এখানে রাইড আছে, খুব বেশি না, সামান্য কিছু রাইড আছে। আর হচ্ছে যে বাচ্চাদের স্লিপার, দোলনা, তারপরে আর ওই যে গাড়ি টাড়ি কী কী আছে, তো এগুলোতে কোনো টিকিট লাগে না, এগুলোতে এমনিতেই বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে দেখো, ওই যে আমার স্নিগ্ধা, হ্যাঁ এই পাশে অনেক মানুষ দোলনা খাচ্ছে। তো বাকি আর যে রাইডগুলো আছে সেগুলোতে টিকিট লাগে। তো চলো দেখতে থাকো আমার সাথে, ভিডিওটি আশা করি ভালো লাগবে। আর দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অন করে দিবে। তাতে হচ্ছে আমি যখন যে ভিডিওটি ছাড়বো তোমরা সাথে সাথে নোটিফিকেশন থেকে আমার ভিডিওটি দেখতে পারবে, এবং তখন দেখতে না পারলেও পরে যে কোনো সময় সুবিধা মতো সময় তোমরা আমার ভিডিওটি দেখতে পাবে। এই দেখো আমার মেন নাচ, মানে মানে আনন্দ কাকে বলে, মহা আনন্দ। এই যে আমার ছেলেও স্লিপ খেয়ে নামলো। তো চলো আমরা আসলে ভিডিওটি দেখতে থাকি। Thank you.
পার্কটার ভিতরে ফ্রিতে যে রাইডগুলো ছিল মোটামুটি সেগুলো আমাদের চড়া শেষ, আমাদের বাচ্চাদের সেগুলো দিয়ে খেলাধুলা করা শেষ। এখন আমরা চলে এসেছি ফার্স্টে একটা ট্রেনে, এটারও মানে টিকিট মূল্য ছিল 20 টাকা। ওই যে দেখো আমাদের তিনজনই প্রথমে বসেছে, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে আর আমার এই যে পিচি, তো খুব মজা পাচ্ছে ওরা। আর মাদারীপুরের এই শিশু পার্কটা এর আগের একবারও আমি গিয়েছি, আমি তো যেহেতু ওখানে আমার নানা বাড়ি, আমি যখনই বেড়াতে যাই চেষ্টা হয় আর কি ওদিকে যাওয়ার জন্য সময় থাকলে। তো এই যে দেখো ওরা খুব মজা করছে। তো এখানে কিন্তু আমরা সবাই এসেছিলাম, বাট হচ্ছে গিয়ে লেক পার্কটার মধ্যে হচ্ছে আমরা হাঁটাহাঁটি করছিলাম, আর ওদের আবার আমার বাচ্চাদের আর কি ইয়ে নিয়ে এসেছিলাম, স্কেটিং করার জন্য নিয়ে এসেছিলাম। তো ওখানে একটু স্কেটিংও ওরা করেছিল, আর হচ্ছে বাকি আমার ভাই আমার ভাবি ওরা কিন্তু বাইরে আছে, ওরা এই পার্কটার মধ্যে ঢুকেনি। তো সেই লেক পার্কটারও একটা ভিডিও আমি করব, শেয়ার করব তোমাদের সাথে, ইচ্ছা আছে, দেখি ইনশাল্লাহ কী হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, আর জানিও কোনো মানে কোনো কিছু তোমাদের এক্সট্রা কিছু জানা থাকলে পার্ক সম্পর্কে বা কিছু জানতে চাইলে, আমার যতটুকু সম্ভব আমি জানি আমি জানানোর জন্য চেষ্টা করব। তো দেখতে থাকো ভিডিওটি। এই যে দেখো এখানে একটা নাগরদোলা আছে, নাগরদোলায় উঠবো। ওই যে দেখো নাগরদোলায় উঠতে গিয়ে কি যেন একটা প্রবলেম হয়ে গেছে এখানে। তো এখানে আবার হচ্ছে আমার ছেলে আর আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে এই দুজনের মধ্যে মানে ডিসিম ডিসিম সবসময় চলে, এদের মধ্যে মায়া মহব্বতও বেশি, আবার ডিসিম ডিসিমও চলতে থাকে সবসময়। তো এদেরকে আবার হ্যান্ডেল করার জন্য আরও যে দুজন আছে, ওই যে দেখো বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছে। তো এই দুজন হচ্ছে আমার কাজিন, একজন হচ্ছে আমার বোন আর একজন হচ্ছে আমার খালাতো ভাই, দুজনে কিন্তু আমার থেকে অনেক ছোট। তো এদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই পিচি বাচ্চাদের, এরা খুব সুন্দর করে কন্ট্রোল করে ওদেরকে নিয়ে ঘুরছে, ভালোই লাগছে। এই রাইডটাই ছিল পার্কে ঘোরাঘুরি করার একদম সর্বশেষ রাইড, এই রাইডটা চড়ার মাধ্যমেই পার্কে ঘোরাঘুরি করা হয়ে শেষ হয়ে গিয়েছিল। তো এই রাইডটাতে দেখো আমার ছেলে এবং আমার মেয়ে উঠেছে, বাট আমার ভাইয়ের ছেলে ওঠেনি, ওর হচ্ছে এই ধরনের রাইড ও চড়তে পারে না, ওর মাথা ঘোরায়। তো ও সামনে চেয়ারে বসে বসে দেখছিল আর আমার ছেলে মেয়ে দুজনই খুব এনজয় করছিল। তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং পার্কটি কেমন ছিল সেটাও অবশ্যই জানাবা। তো পার্কে ঘোরাঘুরির ভিডিও এই পর্যন্তই ছিল। এই যে দেখো ওরা বের হয়ে গেছে, বের হয়ে হচ্ছে গেছে এখানে ওরা স্কেটিং করেছিল। তো এই যে বের হয়ে আবার এই যে বাবেল ফুলানোর ওইটা দেখে তিনজনই কিনতে চাইলো, তিনজনকে কিনে দিলাম, এখন ফুল আছে। তো ভাবলাম একটু আমি ভিডিও করি। দেখো আমার ছেলে সব ফেলে দিয়েছে, ও তো ওভাবে মানে ভিতরে ঢুকিয়ে বাবল করতে পারে না,
ও সব ফেলে দিয়েছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল, যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ।